হ্যালো বন্ধুরা, আজকে মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল চলে এসেছে আমার, আর এটা হচ্ছে যে এম ক্যাফাইনের হচ্ছে কফি ফেসিয়াল কিট। তো ভাবলাম সবাই পুজোতে অনেক অনেক পার্লার যাচ্ছে, অনেক কিছু করছে তো নিজের জন্য, তো সেই জন্য আমিও ভাবলাম যে আমিও করে নিই। চলো, এটা তো কিন্তু 5টা প্রোডাক্ট ছিল আর মিনি প্যাক ছিল, এটা কিন্তু ট্রায়াল প্যাক ছিল, সেই জন্য আমি যাতে আমার ট্রায়াল করব বলেই কিন্তু কিনেছিলাম। তো দেখো, এটাতে ছিল ফার্স্টে ছিল ফেস ওয়াশ, ফেস স্ক্রাবার, ফেস মাস্ক অ্যান্ড ছিল দুটো লোশন, একটা হচ্ছে সানস্ক্রিন আর একটা হচ্ছে তোমার ময়েশ্চারাইজার। তো সবগুলোকে আমি, আর প্যাকেজিং কিন্তু গাইস খুব সুন্দর ছিল, প্যাকেজিং কিন্তু খুব ভালো করে করা। আর দেখো ফার্স্টেই যেমনটা দেখতে পাচ্ছ, ফেস ওয়াশটা করে এসে আমি ফেস স্ক্রাবিংটা করে নিচ্ছি ভালো করে। ফেস স্ক্রাবিংটা তো ভালো করে করতে হবে, আর করতে করতে আমরা এত হাসি পাচ্ছিলো আমি কী বলবো। তো যাই হোক, এম ক্যাফাইনের প্রোডাক্টগুলো আমার মোটামুটি বেশ ভালোই লাগে, যারা যারা ইউজ করো জানো। আর দেখো আমার মুখে কিন্তু অনেক ব্রণও হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ভাবলাম যে চলো করে নেওয়া যাক একটু। তো ফেস স্ক্রাবিংটা আমি ফার্স্টে করেছিলাম, তারপরে 10 মিনিট পরে রেখেছিলাম। তো কী করবো ভাবলাম, একটু খেয়ে নিই, করতে করতে খিদে পেয়ে গেলো, তো মুখটা ধুয়ে এসে আমি খেতে বসে গেলাম। খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ফেস মাস্কটা লাগাবো, তারপরে ময়েশ্চারাইজারটা লাগিয়ে নেবো, তারপরে ব্যাস। তারপরে দেখো, আর ফেস মাস্কটা দেখো, এই যে মিনি প্যাকটা ছিল, এটাও কিন্তু প্যাকেজিংটা খুব সুন্দর করেছে। এম ক্যাফাইনের প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, দেখো এখন আমি ফেস মাস্কটা লাগিয়ে নিচ্ছি, ফেস মাস্কটা লাগিয়ে আমি এখন 10 মিনিট রাখবো, তারপরে কিন্তু মুখটাকে ধুয়ে নেবো, তারপরে হচ্ছে ময়েশ্চারাইজারটা লাগিয়ে নেবো। তো তোমরা জানাবে অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো এটা ছিল আমার হচ্ছে সেকেন্ড মিনি ব্লগ, ফার্স্টে একটা মিনি ব্লগ করেছিলাম, আজকেরটা সেকেন্ড। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।